আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি তনুজা দাস। শুরুতে জানিয়ে দেব বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নকল N95 মাস্ক সরবরাহের অভিযোগে JMI চেয়ারম্যান আব্দুর রাজা গ্রেফতার। সিলেটে MC কলেজে গণধর্ষণ মামলার আসামি রনি, রাজন ও আইনুলের 5 দিনের রিমান্ড মঞ্জুর। সৌদি এয়ারলাইন্সের অফিসের সামনে আজও টিকিট প্রত্যাশীদের ভিড়, ভিসার মেয়াদ বাড়ানোর দাবি। নয়াদিল্লিতে বিকেলে শুরু হচ্ছে বাংলাদেশ ভারত যৌথ পরামর্শক কমিশন JCC-র বৈঠক। এবং দেশের উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দী কয়েক হাজার মানুষ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, নকল N95 মাস্ক সরবরাহের অভিযোগে JMI চেয়ারম্যান আব্দুর রাজাককে গ্রেফতার করেছে দুদক। রাজধানীর সেগুনবাগিচা থেকে তাকে গ্রেফতার করে দুদক টিম। এতে নেতৃত্ব দেন সংস্থার পরিচালক মীর জয়নুল আবেদিন শিবলি। এর আগে আব্দুর রাজ্জাক CMSD-র সাবেক উপপরিচালক এবং কক্সবাজার মেডিকেলের তত্ত্বাবধায়ক জাকির হোসেন খান সহ 7 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। কেন্দ্রীয় ঔষধাগারের কয়েকজন কর্মকর্তার যোগসাজশে 20,000 নকল মাস্ক আসল N95 মাস্ক হিসেবে চালিয়ে 10টি হাসপাতালে সরবরাহ করে JMI। দুদকের অনুসন্ধানে এর সত্যতা মেলে। সিলেটে MC কলেজে গণধর্ষণ মামলার আসামি রনি, রাজন এবং আইনুলের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকালে 3 আসামিকে সিলেট মহানগর হাকিম আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড চাইলে বিচারক সাইফুর রহমান এই আদেশ দেন। এর আগে গণধর্ষণ মামলার 6 নম্বর আসামি মাহফুজুর রহমানকে সিলেটের হরিপুর থেকে গ্রেফতার করা হয়। তাকে শাহপরান থানায় হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে এই মামলার এজাহারভুক্ত 5 জন সহ 7 জনকে গ্রেফতার করা হলো। আরেক পলাতক আসামি তারেককে গ্রেফতারের জন্য ব্যাপক অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। উদ্ধার সংক্রান্ত ব্যাপারে মাননীয় আদালত উভয়পক্ষকে শরণান্তে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাজধানীর কারণ বাজারে সৌদি এয়ারলাইন্সের অফিসের সামনে আজও ভিড় করেছেন টিকিট প্রত্যাশীরা। 2301 থেকে 2700 পর্যন্ত টোকেনধারীদের টিকিট দেওয়া হবে আজ। তবে এর বাইরেও 100 প্রবাসী জড়ো হয়েছেন সেখানে। ভিসার মেয়াদ বাড়ানোর দাবিতে কারণ বাজার সড়ক অবরোধ করে বিক্ষোভও করেন তারা। সেই সাথে টিকিট বিক্রি করতে অনুমতি দেওয়া 31টি ট্রাভেল এজেন্সির সেবা নিয়েও নানা অভিযোগ প্রবাসীদের। আমাদের নির্ধারিত যদি একটা তারিখ দিত যে অমুক দিন আসেন আপনারা হয়তো টিকিট নেবেন, নাহলে টোকেন নেবেন। না পৌঁছাইতে পারি আমার কর্মস্থলে তাহলে আমার ফ্যামিলি রাস্তায় বসবে এবং কি আমি রাস্তায় বসবো। দর্শক, এই মুহূর্তে কারণ বাজারে সৌদি এয়ারলাইন্সের অফিসের সামনে রয়েছেন আমাদের সহকর্মী হাবিবুর রহমান অভি। কথা বলছি তার সাথে। অভি, পারিপার্শ্বিক অবস্থা এখন কেমন দেখতে পাচ্ছেন? লোকজন কিন্তু এখনো সোনারগাঁও হোটেলের পাশে তার অপেক্ষা করছে এবং আপনি জানেন যে তারা কিন্তু ভোর থেকে এখানে এই সোনারগাঁও হোটেলের বাইরে কিন্তু তারা দাঁড়িয়ে আছে এবং আমি এসে এখানে 100 বা 1000-এর উপরে কিন্তু প্রবাসী আমি দেখেছি। এর মধ্যে কিন্তু কিছু নারী প্রবাসীও ছিলেন। তো যাদের টোকেন আছে তাদেরকে ডেকে এখানে ভেতরে ডেকে তাদের কাগজপত্র পর্যবেক্ষণ করে অনেকেই টিকিট পেয়েছে আমি দেখেছি। কিন্তু কিছু প্রবাসী আছে যাদের
টোকেন আছে কিন্তু ভেতরে গিয়ে যখন দেখলেন যে তাদের ভিসার মেয়াদ নাই তখন তাদেরকে ফেরত পাঠিয়ে আবারও যোগাযোগ করে ভিসার মেয়াদ বাড়িয়ে আবার যোগাযোগ করতে বলা হচ্ছে। আর যাদের ফিরতি টিকিট নাই তাদেরকে কিন্তু বলা হচ্ছে যে টিকিট কেটে এরপরে আসতে। তো আপনি জানেন যে এই এই দাবিতে কিন্তু এই ভিসার মেয়াদ বাড়ানোর দাবিতে তারা কিছুক্ষণ আগেই এই কারণ বাজার সড়কের কিন্তু তারা অবরোধ করেছে এবং ভিসার মেয়াদ বাড়ানোর জন্য বারবার তারা দাবি জানিয়েছে। তারা যদি বলছে যে বাংলাদেশ সরকার যদি সৌদি সরকারের সঙ্গে যোগাযোগ করে তাদের মালিকদের সঙ্গে যোগাযোগ করে ভিসার আকামের মেয়াদ যদি বাড়ানো হয় তারপর ভিসার মেয়াদ বাড়বে তাহলে হয়তো বিষয়টা আরও সহজ হবে। তো সব মিলিয়ে এই জটিল বিষয়কে সহজ করার একটা দাবি জানিয়েছেন সৌদি প্রবাসীরা। তনুজা অভি আপনাকে ধন্যবাদ। সৌদি দূতাবাসের সঠিক নির্দেশনার অভাবে ভিসার মেয়াদ বাড়ানোর প্রসেসিং শুরু করতে পারছে না অনুমোদিত এজেন্সিগুলো। প্রবাসীরা ভিড় করলেও তাদের কাজ হচ্ছে না এসব প্রতিষ্ঠানে। দূতাবাস যে পাঁচটি শর্ত দিচ্ছে তাও করোনাকালে এত দ্রুত পূরণ করা সম্ভব নয় বলে জানিয়েছেন এজেন্সি মালিকরা। দেখুন শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট। সৌদি দূতাবাসে ভিড় এড়াতে নতুন ভিসা কিংবা মেয়াদ বাড়ানোর আনুষ্ঠানিকতার জন্য 31টি এজেন্সিকে অনুমোদন দেওয়া হয় কয়েকদিন আগে। সে অনুযায়ী সৌদি প্রবাসীদের পাসপোর্ট নিয়ে তার প্রসেসিং করার কথা এসব এজেন্সির, কিন্তু তা কবে এবং কিভাবে শুরু হবে সে বিষয়ে স্পষ্ট কোনো নির্দেশনা নেই ঢাকাস্থ সৌদি দূতাবাসের। তাই আবার শুরু হয়েছে অচলাবস্থা। আমরা আসলাম, অফিস মোটামুটি ফাঁকা, কার্যক্রম এখনও শুরু হয়নি। ওনারা বলতেছে আর হয়তো দু একদিন কিংবা আরও লেট হবে। আমার ভিসার মেয়াদ চলে গেছে, আগামার মেয়াদও আজকে প্রায় 10 দিন যাবত চলে গেছে। এখন যদি সরাসরি প্রধানমন্ত্রী ওই দেশের রাষ্ট্রের সাথে কোনো যোগাযোগ না করে তাহলে আমার মনে হয় কোনো কাজকর্ম হবে না। সৌদি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যাদের ভিসার মেয়াদ এরই মধ্যে শেষ হয়েছে তাদের ভিসা প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে। দূতাবাস অগ্রাধিকার ভিত্তিতে এই কাজ করবে। এছাড়া আকামার মেয়াদ চলতি আরবি মাসের শেষ দিন পর্যন্ত বৈধ থাকবে। ভিসা সংগ্রহের সময় সৌদি দূতাবাসে বিশৃঙ্খলা না করার অনুরোধ করে মন্ত্রণালয়, কিন্তু নির্ধারিত এজেন্সিগুলোতে এসব কাজ করতে গিয়ে হতাশ হচ্ছেন প্রবাসীরা। আমার আকামা করতে লাগবে 12,500 রিয়াল। আমি 12,500 রিয়াল যদি এখান থেকে পাঠাই, যদি কপিল আমার আকামাটা না করে, 12,500 রিয়ালে 3.5 লক্ষ টাকার উপরে আসবে। এই টাকার দায়িত্ব কে নেবে? আমরা পরবর্তীতে 6 মাস বা 1 বছর পরে যে ভিসা নিয়ে যাবো সৌদি আরবে তাও পারবো না। ওখানে সৌদির নিয়ম কানুন আছে যে যারা ছুটিতে যাবে তারা যদি না আসে তাহলে অন্তত 3 বছরে সৌদি আরবে আর ঢুকতে পারবো না। ভিসা নবায়নের যে জটিলতা তৈরি হয়েছে তার সমাধানে দূতাবাস কি এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন এজেন্সি মালিকরা। কোনো মাধ্যমে আমরা নতুন ইনস্ট্রাকশন পাইনি, না পাওয়ার কারণে আমরা আমাদের পুরাতন যে সিস্টেমগুলো আছে সেই সিস্টেমগুলো আমরা ফলো করতেছি। পুরাতন সিস্টেম হলো যারা 6 মাসের ভিতরে, 1 নম্বর শর্ত হলো আকামার মেয়াদ থাকতে হবে। আজকে হলে আজকে থেকে শুরু হবে আপনারা জানবেন, কালকে হলে কালকে, আপনারা তো অবশ্যই জানেন, ঠিক আছে? এমবেসির ইনস্ট্রাকশন অনুযায়ী আমাদের কাজ করতে হবে। সৌদি দূতাবাস থেকে সুস্পষ্ট নির্দেশনা পেলে দ্রুত এ সংকট মেটানো সম্ভব বলে মনে করেন এজেন্সি মালিকরা। এক্ষেত্রে পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সমন্বয় চেয়েছেন তারা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। নয়াদিল্লিতে বিকেলে শুরু হচ্ছে বাংলাদেশ ভারত যৌথ পরামর্শ কমিশন জেসিসির বৈঠক। ভার্চুয়াল প্ল্যাটফর্মে এই বৈঠকে অংশ নেবেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন এবং ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। আলোচনায় রোহিঙ্গা সংকট, অভিন্ন নদীর পানির হিস্সা, জ্বালানি, যোগাযোগ, দ্বিপাক্ষিক বাণিজ্য এবং সীমান্ত ইস্যু গুরুত্ব পাবে বলে জানা গেছে। এছাড়া মুজিব বর্ষ চলাকালে ঢাকা ও নয়াদিল্লির অভিন্ন কর্মসূচি নিয়েও আলোচনা হতে পারে দুই পক্ষের মধ্যে। 6টি যৌথ নদী মনু, মুহুরী, খোয়াই, গোমতী, ধরলা এবং দুধকুমারের পানি ভাগাভাগির চুক্তির খসড়া নিয়ে আলোচনা করতে পারেন দুদেশের পররাষ্ট্রমন্ত্রী। শীঘ্রই যৌথ নদী কমিশন জেআরসির বৈঠকের ব্যাপারে একটি দিক নির্দেশনা দিতে পারেন তারা। সর্বশেষ 2010 সালে নয়াদিল্লিতে জেআরসির সর্বশেষ সভা অনুষ্ঠিত হয়েছিল। এর আগে সোমবার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন জানান, দুদেশের প্রধানমন্ত্রী পর্যায়ের ভার্চুয়াল সভা আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হবে। প্লট ভিত্তিক ডিজিটাল ভূমি জোনিং সহ 796,45,00,000 টাকার 4টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়।
অন্যান্য প্রকল্পগুলো হলো বাংলাদেশ আঞ্চলিক অভ্যন্তরীণ পথ পরিবহন প্রকল্প, ভৈরব নদ খনন, নোয়াখালী সোনাইমুড়ি উপজেলা খাল খনন প্রকল্প। রাজধানীর শেরেবাংলা নগরে এনএসসি ভবন থেকে বিভিন্ন দপ্তরের সচিব এবং কর্মকর্তারা ভিডিও কনফারেন্সে এই বৈঠকে যুক্ত হন। আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের গত ১১ বছরে দেশে বনভূমির পরিমাণ কয়েক গুণ বেড়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। মুজিব বর্ষ উপলক্ষে জাতীয় সংসদ ভবন চত্বরে বৃক্ষরোপণ শেষে তিনি একথা জানান। সে সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৮১ সালে দেশে ফিরে আসার পর থেকে বৃক্ষরোপণের ওপর গুরুত্ব দিয়ে আসছেন, আর তাই আজ বৃক্ষরোপণ একটি আন্দোলনে রূপান্তরিত হয়েছে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। ১৯৮৩ সাল থেকে বাংলাদেশে কৃষক লীগের মাধ্যমে, বাংলাদেশ আওয়ামী লীগের মাধ্যমে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছিলেন, সরকারিভাবেও নানা কর্মসূচি গ্রহণ করেছিলেন। আজকে বৃক্ষরোপণ একটি আন্দোলনে রূপান্তরিত হয়েছে এবং একটি করে ফলজ বনজ ভেষজ গাছ লাগানোর যে স্লোগান, এটি মাননীয় প্রধানমন্ত্রীর এই দেওয়া স্লোগান। সেই কারণে বাংলাদেশে বৃক্ষ আচ্ছাদিত এলাকার পরিমাণ গত ১১ বছরে অনেক বেড়েছে। করোনা ভাইরাস এবং উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে আটজনের মৃত্যু খবর পাওয়া গেছে। এর মধ্যে চট্টগ্রামে করোনা পজিটিভ হয়ে মারা গেছেন ২ জন, নতুন শনাক্ত ৪৪, বরিশালে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে উপসর্গ নিয়ে মারা গেছেন ২ জন, এই বিভাগের ৫ জেলায় নতুন শনাক্ত ২৭ জন, সিলেটেও করোনায় ২ জনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত ৪৭, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ১জন মারা গেছেন। নাটোরের লালপুরে মৃত্যু হয়েছে এমরান আলী নামে একজন আইনজীবীর, তিনি লালপুর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ছিলেন। এছাড়া জামালপুরে নতুন করে ৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। করোনাকালে হৃদরোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছে রাজধানীর হাসপাতালগুলো, রোগীদের চাপে নিশ্চিত করা যাচ্ছে না শারীরিক দূরত্ব। এই অবস্থায় সংক্রমণ কতটা এড়ানো যাবে তা নিয়ে অস্বস্তিতে হাসপাতাল কর্তৃপক্ষ। দেখুন হাবিবুর রহমান অভি রিপোর্ট। হাসপাতালগুলোতে হৃদরোগীদের উপচে পড়া ভিড়, শয্যা না পেয়ে অনেকেই থাকছে বারান্দায়। এমন পরিস্থিতিতে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা রোগীদের। আমরা সবাই একত্রিত হয়ে বসে রয়েছে, না সেরকম একটা দেখলাম না, দূরত্ব বজায় রাখা আমরা নাই। আমি হয় নাই যে আমরা যেটুক পারি এটুক সেভ করে আসি আর কি। এদিকে সংক্রমণের কথা মাথায় রেখে হৃদরোগীদের জন্য করোনার আলাদা ইউনিটও চালু আছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এখানে আলাদা আইসোলেশন ওয়ার্ড আছে, যাকে আমরা সন্দেহ করি যে করোনা পজিটিভ হতে পারে তাকে আমরা আইসোলেশনে রাখি, তারপর আইসোলেশন থেকে যদি তার করোনা পজিটিভ বের হয় তাহলে তাকে আমরা করোনা ডেডিকেটেড হাসপাতালে পাঠিয়ে দিই। সেপ্টেম্বর মাসে এসে আমরা দেখছি যে এত রোগী চাপ বেড়ে গেছে যে আমরা মানে সবাইকে সেবা দান করে এখন আমাদের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ঝুঁকি এড়াতে রোগীর সাথে একজনের বেশি না আসতে অনুরোধ জানিয়েছেন চিকিৎসকরা। পাশাপাশি বিশেষজ্ঞরা বলছেন নিয়ম মাফিক জীবনযাপনে হৃদরোগের ঝুঁকি ৮০% কমানো সম্ভব। করোনা আসার পরে আর বাইরে গিয়ে হাঁটা চলা করতে পারছেন না, তাহলে যদি বাসায় সুযোগ থাকে, ছাদে যদি সুযোগ থাকে তাহলে ছাদে গিয়ে একটু হাঁটার অভ্যাস করা, প্রতিদিন অন্তত ৩০ মিনিট থেকে ৪০ মিনিট নিয়মিত হাঁটা করা, যদি ছাদের সুযোগ না থাকে বাসার মধ্যেই পায়চারি করেন। হৃদরোগীদের করোনা পিরিয়ডে পরামর্শ একটাই যে আপনারা নিজেদেরকে সেফ রাখুন, বাহিরে যদি বেরিয়ে হতে হয় মাস্ক ব্যবহার করবে, আর যাদের চাকরি নাই বা যারা বাইরের ওয়ার্ক না করে তাদের ক্ষেত্রে ঘরে থাকাই শ্রেয়। শুধু কোভিডকালীন সময় নয়, বছরব্যাপী হৃদরোগীদের সেবা দিতে অবকাঠামো উন্নয়ন সহ শয্য সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করছে হাসপাতালগুলো। হাবিবুর রহমান অভি, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর ডেমরা থেকে ৬৫ লাখ জাল টাকা এবং জাল নোট তৈরি সরঞ্জাম সহ ৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। সংবাদ সম্মেলনে ডিবি জানায়, বড় কোনো উৎসবকে কেন্দ্র করে এই চক্রটি তৎপর হয়ে ওঠে। ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় জাল টাকা সরবরাহের কথা ডিবির জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তারা।
এদিকে ভুয়াডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি করা চক্রের মূল হোতা আবুল কাশেম সহ তিনজনকে যাচা বাড়ি থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ডাকাতি কাজে ব্যবহৃত অস্ত্র, গুলি, ডিবির জ্যাকেট এবং ওয়্যারলেস সেট। ডিএমপির মিডিয়া সেন্টারের সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার। চক্রটিকে গ্রেপ্তার করেছি, তাদের মধ্যে দেখা গেল যে তারা এই জালনোটগুলি তাদের লেভেল থেকে 15-20 হাজার টাকায় তারা এক হাতকে বিক্রি করে, সেই হাত ঘুরে সেটা 25-30 হাজার টাকায় 1 লক্ষ টাকার জালনোট বিক্রি হয় এবং শেষে 40-50-60-70 হাজার টাকা এটার দাম বাড়তে থাকে এবং এটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে দেয়। আমরা এই চক্রের আরও উৎসের সন্ধানে আমরা কাজ করছি যে তারা কোথা থেকে কালি পায়, মেটেরিয়ালস পায়, আবার কোথায় বিক্রি করে সেটারও সন্ধানে আমরা আমাদের টিম কাজ করবে। ভারী বর্ষণ ও উজানের পানির ঢলে দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে, পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। উত্তরাঞ্চলের কোনো জেলায় এবছর এটি পঞ্চম দফা বন্যা। এই দুর্যোগে বিনষ্ট হয়েছে বিস্তীর্ণ এলাকার শীতকালীন সবজি এবং ফসল। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করেছেন জাহিদুল আলম। সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে কদিন ধরে। 24 ঘন্টায় যমুনার পানি জেলা শহর রক্ষা বাঁধ পয়েন্টে 1 সেন্টিমিটার এবং কাজীপুর পয়েন্টে 2 সেন্টিমিটার বেড়েছে। পানিবন্দী 6 উপজেলার 45টি ইউনিয়নের কয়েকশো গ্রাম। বন্যা সতর্কীকরণ ও পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে জেলার সব নদ নদীর পানি আরও বাড়বে। টানা বর্ষণে আর উজানের পানিতে নাটোরেও পানি বেড়েছে। পানি উন্নয়ন বোর্ড জানায় আত্রাই নদীর পানি সিংরা পয়েন্টে 90 এবং বার্নই নদীর পানি নলডাঙ্গা পয়েন্টে বিপদসীমার 11 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির তোরে এরই মধ্যে ভেসে গেছে মাছের ঘের ও 2700 হেক্টর জমির ফসল। ভারী বৃষ্টিতে টাঙ্গন নদীর পানি বাড়ায় ঠাকুরগাঁও সদরের ধর্মপুর গুচ্ছগ্রাম ডুবে গেছে। খবর পেয়ে গ্রামের বাসিন্দাদের উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে নিয়েছে ফায়ার সার্ভিস। দুর্গত পরিবারগুলোর মধ্যে শুকনা খাবার ও চাল বিতরণ করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন। কাল রাত হঠাৎ করে বিকাল থেকে পানি হইতে হইতে গুচ্ছগ্রাম পর্যন্ত ভরে গেছে। টাঙ্গন ব্রিজের বাঁধ ছাড়ায় তারা সম্পূর্ণ ডুবে যায় এবং এখানে ডুবে যায়। কালকে রাত্রে রাত 11:30 পর্যন্ত ফায়ার সার্ভিস এসে উদ্ধার করে। গাইবান্ধায় করতোয়া নদীর পানি কাটাখালি পয়েন্টে বিপদসীমার 77 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নতুন করে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে আশেপাশের এলাকায়। গোবিন্দগঞ্জ উপজেলার 5,000 মানুষ এখনো পানিবন্দী। জাহিদুল আলম, এটিএন বাংলা। এবার জানাবো শেয়ার বাজারের খবর। অ্যাপেক্স ট্যানারি লিমিটেড 30 জুন 2020 সমাপ্ত হিসাব বছরের জন্য 12% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত বছরে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে 1.19 টাকা। আগের বছর ইপিএস ছিল 1.41 টাকা। সম্পদ মূল্য হয়েছে 63.89 টাকা। আগামী 25 নভেম্বর এজিএম অনুষ্ঠিত হবে। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। নগরী পরিচ্ছন্ন রাখতে সিটি কর্পোরেশনের কাজে সহযোগিতা করছে রিক এবং সলিডারিটিস ইন্টারন্যাশনাল নামের দুটি সংস্থা। ময়লা সংগ্রহের জন্য ভ্যান গাড়ি দেওয়ার পাশাপাশি এলাকাবাসীকে সচেতন করছে তারা। দেখুন হাবিবুর রহমান অভির আরও একটি রিপোর্ট। বেড়িবাঁধের রাস্তার দুপাশে আগে ময়লা বর্জনা ফেলত এলাকাবাসী। এ কারণে দীর্ঘদিন বেশ অস্বস্তিতে ছিলেন স্থানীয়রা। তবে মানুষজন এখন সচেতন হতে শুরু করেছে। বাসা বাড়ির ময়লা নির্ধারিত ঝুড়িতে রাখার অভ্যেস গড়ে উঠেছে বাসিন্দাদের মধ্যে। ওই গাড়ি আইসা ওই ময়লা নিয়ে যায়। ওই বেড়িবাঁধে সহজে কেউ ময়লা ফেলে না,
এবং আমাদের যে পিএসসি সার্ভিস আছে ওরাও নিয়মিত এসব ময়লা নিয়ে যায়। ঢাকা দক্ষিণ সিটির 22 নম্বর ওয়ার্ডের এসব বাসিন্দারা নিজেদের এলাকা পরিচ্ছন্ন রাখার পাশাপাশি আশেপাশের বস্তিবাসীদেরও সচেতন করছেন। করোনা মোকাবেলা করতে এলাকাবাসীর উদ্যোগেই নিয়মিত ছিটানো হচ্ছে জীবাণুনাশক স্প্রে। এখানে আমরা অনেক কালচারাল অনুষ্ঠান করেছি, করে মানুষদেরকে একত্রিত করে আমরা তাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকার ব্যাপারে তাদের সচেতন করেছি। সেটা নিয়ে আমরা রেগুলার মাইকিং করছি। আগে কোনো বাচ্চার হাত ধুতেই না, আর অসুখ বিসুখ লেগেই থাকতো। এবং বর্জ্য ব্যবস্থাপনার উপরে অনেকগুলো নাটিকা অনুষ্ঠান গান এগুলো করে মানুষকে সচেতন করা হয়েছে। সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার কাজে সহযোগিতা করছে রিক ও সলিডারিটিস ইন্টারন্যাশনাল নামের দুটি বেসরকারি সংস্থা, আর এতে পৃষ্ঠপোষকতা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। যতদূর বর্জ্য না ফেলে আপনার সরাসরি পিসিসিকে দেবেন, সেখানে আমাদের এনজিওটা ভূমিকা বিশেষ ভূমিকা রাখছে। ওখানে পাশাপাশি ঢাকা শহরের সমস্ত বস্তি অঞ্চলকে স্বাস্থ্যসম্মতভাবে গড়ে তোলার জন্য সকল বস্তিতে বর্জ্য ব্যবস্থাপনা সেবা যাতে নিয়ে আসে সিটি কর্পোরেশন, সেটা দাবি আমরা রাখছি। এলাকাবাসীর প্রত্যাশা, সরকারি বেসরকারি সহায়তা দীর্ঘস্থায়ী হলে তাদের জীবনযাপন আরও সহজ হবে। হাবিবুর রহমান অফি, এটিএন বাংলা, ঢাকা। এবারে আন্তর্জাতিক সংবাদ। করোনা ভাইরাস সংক্রমণ শুরুর 10 মাসেরও কম সময়ের মধ্যে সারা বিশ্বের মৃতের সংখ্যা 10 লাখ ছাড়িয়েছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী এর মধ্যে প্রায় অর্ধেক মারা গেছেন যুক্তরাষ্ট্র, ব্রাজিল এবং ভারতে। এবারে পাটেক্স খেলার খবর। ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের ধারা অব্যাহত রেখেছে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। নিজেদের মাঠ আইনফিল্ডে পিছিয়ে থেকেও আর্সেনালকে 3-1 গোলে হারায় তারা। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ETNBanglaNews। দর্শক, করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।